যীশুখ্রীষ্টঙ্ক অতি বহুমূল্য নামরে সম্পর্ক ইন্ডিয়ার প্রস্তুত কার্যক্রম নূয়া সকাল আশার আজির অধ্যায়ে আপনার স্বাগত জনায়। প্রভু আপনার প্রত্যেকঙ্কু বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। আজি যে প্রসঙ্গে আমি প্রভুঙ্ বাক্য আলোচনা করিবা, আলোচ্য প্রসঙ্গ হচ্ছে পাপর ছাপ। পাপর ছাপ অন্যতর কোণ হুয়ে আমি পাপ গুড়াক করু আীবনে ছাপি রয়ে যায়, আউ আমি সেটু বাহারিবা মধ্যে চেষ্টা করে নথাও, আমি সে পাপরে রহি যাইথাও। প্রথম জহন তার পাঁচ পর্ব ১৭ পদ, সমস্ত অধর্মই পাপ, কিন্তু যা মৃত্যুজনক নুহে এপরি পাপ অছি। যা মৃত্যুজনক নুহে এপরি পাপ অছি, এটা আমি দেখুছু গোটে পাপর ছাপ বিষয়ে। সমস্ত অধর্ম হি পাপ, মৃত্যুজনক পাপ যাহা উদ্দেশ্যমূলক জাশুনি জনে জঘন্য অপরাধ করেছে, আঠু সে অনুতপ্ত মধ্যে হওয়া নাস্তি করে। কিন্তু কিছু পাপ অটা আপনার অনুতপ্ত হলে, খেদিত হলে আপনার ক্ষমা পাইপার। ব্যবস্থার বি সে কৌছি, এটি বি লেখা যাচ্ছে সমস্ত অধর্ম হি পাপ। অনেক জীবনরে আপনার পাপর ছাপক দেখিপার, লেখা যাচ্ছে কোন সমস্ত অধর্ম হি পাপ। অনেক জাঁচি এটা পাপ, তথাপি সে করতে, কারণ সে ভাবতে যে এগুলাকর কিছু প্রভাব পড়ব না বলে। কিন্তু প্রত্যেক পাপর প্রভাব অছি, প্রত্যেক পাপ দ্বারা আপনার ক্ষতি অছি। সমস্ত অধর্ম হি পাপ, আপনার সম্মুখে গোটে অধর্ম তালিকা রাখা চাহে। প্রথম করতে ৬ পর্ব তার ৯ পদ আর ১০ পদ লেখা যাচ্ছে, অধার্মিক মানে যে ঈশ্বরক রাজ্যর অধিকারী হবে না, ইহা কি তুমি জানো না? সমস্ত অধর্ম হি পাপ, আর এই অধার্মিক পাপী মানে ঈশ্বরক রাজ্যর অধিকারী হবে না। এই পাপর ছাপ তার জীবনের অনন্তকাল রহিথিব, যদি সে অনুতপ্ত হয়ে ফেরি আসিব না, এ পাপ তার জীবনে রহিথিব। লেখা যাচ্ছে অধার্মিক মানে যে ঈশ্বরক রাজ্যর অধিকারী হবে না, ইহা কি তুমি জানো না? ভ্রান্ত হুও না, ব্যবিচারী কি প্রতিমা পূজক কি পারদারিক কি স্ত্রীবতাচারী কি পুম্মচ্ছনকারী কি চোর কি ধনলোভী কি মতুয়াল কি নিন্দক কি পরদ্রব্য লুণ্ঠনকারী, এমানে ঈশ্বরক রাজ্যর অধিকারী হবে না, এমানে ঈশ্বরক রাজ্যর অধিকারী হবে না বলে লেখা হচ্ছে স্পষ্ট ভাবে। সমস্ত অধর্ম হি পাপ, আর সে পাপরু সে অনুতপ্ত হয়ে ফেরি আসবা কথা অলগা বিষয়, যে পাপ তার জীবনে ছাপি হয়ে যায়। আজ প্রসঙ্গ হচ্ছে পাপর ছাপ, অনেক জীবনে সে পাপর ছাপটা চিহ্নটা রয়ে যাইছে, আর বাহারিবা মধ্যে প্রস্তুত নহে। অনেক লোক যেত চোরি করা আরম্ভ করতে, সে চোরি কার্য সে মনোনিবেশ করে, কেমিতি বি সে চোরি করব, সে কোকটি গলে বি চোরি করব, সে সরকারি চাকরি থাও কি সদাপ্রমুখ কার্যরে থাও, চোর তো চোরি করব করব। ব্যবিচার, সে কোটি থেকে বি ব্যবিচার করব, সে পরনিন্দা করিবা, মতুয়াল পরদ বিলুণ্ঠনকারী, এটি গুড়ি পাপ লেখা যাচ্ছে। এটা হচ্ছে পাপর ছাপ, যেটা জনে ব্যক্তি কু সদাকাল প্রভুটার বিচ্ছিন্ন করি, সে অনুতাপ করে না, সে প্রায়শ্চিত করিবা পাই চেষ্টা বি করে না, সে জাশুনি সে পাপ করে থাকে, জাশুনি করে থা। মর প্রিয় ভাই ভী মানে আজ এই বাক্য ধ্যান করা সময় আমি টিকি চিন্তা করে দেখিবা যে মো জীবনরে এ প্রকার কোণী পাপ অপ্রকার কোণী পাপরে লিপ্ত হয়ে রয়েছি কি, যেটু মতো বাহার পড়ব। আজ অনেকে
এ প্রকার এক জীবন কাটুছন্তি যেউটু সেমানে বাহারিবা পাই প্রস্তুত মধ্যে নুহন্তি, সেমানে ছন্দি হইকি রহিছন্তি আউ সেতপে চেষ্টিত নুহন্তি। মু কহুতিলি আপন মানকু পড়িবে দেখিবা, এটি গটে গণনা তার 15 পর্ব তার 22 পদ। আউ যেবে তুমি মানে ভ্রান্তিরে ত্রুটি করো ও সদাপ্রভু মশাঙ্কু যেপরি কহিতিলে সেপরি সেসব আজ্ঞা পালন করিবা, আমি ফেরি আসিবা লেখা যাচ্ছে। মানে গোটে ইন্টেনশনাল নথাইকি পাপ করিবা, পাপ হইগলা, ভ্রান্তিরে পড়ি সে পাপ কলা। কিন্তু 30 পদ দেখিবে, মু আপনাদের 28 পদ পড়িবা পাই চাহে। যে লোক ভ্রান্তিরে পাপ করে যাজক তাহা পাই সদাপ্রভুঙ্কু সম্মুখরে প্রায়শ্চিত করণার্থে সেই ভ্রান্ত প্রাণী নিমন্তে প্রায়শ্চিত করিব, তহিলে সে ক্ষমা প্রাপ্ত হব, সে ক্ষমা পাইব। কিন্তু 30 পদ লেখা রয়েছে কোন মাত্র যে প্রাণী ঊর্ধ্ব স্তরে কোনসি পাপ করে, সে গৃহজাত হো বা বিদেশী হো, সদাপ্রভুঙ্কর নিন্দা করে, এণু সেই প্রাণী আপনা লোকমানক মধ্যে উচ্ছিন্ন হব। এটা কো পাপ? এটা ডেলিভারেটলি করিবা পাপ, ইন্টেনশনালি করিবা পাপ, পারপাসফুলি করিবা পাপ, ও কনসিয়াসলি করিবা পাপ। এ পাপ কো কোন বলি কোহাজিব, সে ঊর্ধ্ব স্তরে পাপ করেছি, জানি বুঝি করেছি, আউ ডেলিভারেটলি নিয়মিত ভাবে ক্রমান্বয় ভাবে করে আসছি, ইন্টেনশনালি করেছি, পারপাসফুলি করেছি, আউ কনসিয়াসনেস থাই করেছি। আনইন্টেনশনালি পাপ, পাপ হয়ে গলা, সে পাপ আপনি ক্ষমা পাই পারি। প্রিয় ভাই বোন মানে অনেক জীবনরে প্রায়শ্চিত আছে যা মৃত্যুজনক নুহে, প্রায়শ্চিত নাহি যা মৃত্যুজনক পাপ, আত্মিক পাপ, যেটা সদাকাল পাই প্রভুঙ্ ঠার জনক দূরেই নিয়ে থাকে। আপনার জীবনরে কেউ পাপর ছাপ আছে মু জানি না, আজ যীশুঙ্ক রক্তরে পরিষ্কৃত হুয়ন্তু, আপন বাহারি আসন্তু, আজ সে পাপর ছাপ আপনার জীবন দূর হয়ে পারিব, প্রভু আপনার ক্ষমা করিবা পাই প্রস্তুত অছন্তু। প্রার্থনা করিব। অনুগ্রহকারী পিতা পরমেশ্বর, মু আপনার দাস ভাবে প্রার্থনা করুছি, আমানক জীবনরে প্রভু আমি প্রকার গুড়ি বিষয় করে দিয়েছু, পুনি নম্র ভাবে আপনার গতিকে আসুছু, পাপ স্বীকার করুছি, প্রভু দয়া করে ক্ষমা করো, অনুগ্রহ করো, অনুগ্রহ করো প্রভু, দয়া করো প্রভু, সহিত পরমেশ্বর আমার অযোগ্যতা সবু ক্ষমা করো। হে প্রভু পরমেশ্বর, মু আপনার দাস ভাবে প্রার্থনা করুছি, প্রত্যেকঙ্কর জীবনরে এ পাপর ছাপ গুড়িক রয়েছে প্রভু, যীশুঙ্ক রক্তরে পরিষ্কৃত হয়ে ক্ষমাপ্রাপ্ত হয়ে পুনি গোটে পবিত্র জীবন কাটিবা পাই আপনার সঙ্গতিরে রহিবা পাই সাহায্য করন্তু। প্রার্থনা শুনিথিবারু মু আপনাকে ধন্যবাদ দিয়ে প্রার্থনাটি মোর প্রাণর প্রিয় যীশুঙ্ক নামরে মাগিলি রাজা, আমেন আমেন। প্রভু আপনার প্রত্যেকঙ্কু বাহুল রূপে আশীর্বাদ করন্তু। নমস্কার।